হাই ফ্রেন্ড, আজকে আমরা একটা ট্রফি নিয়ে এসেছি। আমাদের ছটন দাস এর আগেও খেলেছিল, এখন আমাদের ছটন দাস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের পাশের গ্রামের ছেলে রাহুলের সঙ্গে। এখন আমরা 100 টাকায় এই কাপটা নিয়ে এসেছি, এই যে জিতবে তাকে কাপটা আমরা পুরস্কারিত করিব। তো আমরা এখন গ্রাম বোর্ড শুরু করছি। আমাদের মাস্টার টস, মাস্টার টসটা করে দাও। আমাদের জুনিয়র টিম হিটে আমাদের জিতে গেল রাহুল দাস, ছটন দাস, সরি নামটা ভুল বলে দিলাম, আমাদের ছটন দাস এখন হিট করছে, চ্যালেঞ্জ ছুড়ে ধরেছে রাহুলকে। এর সঙ্গে কম্পিটিশন আমাদের চালু এখন। এখন ছটন দাস হিট করছে, সুন্দর শট, সুন্দর মেরে দিল শট একটা, ছটন দাসের গুটি চলে গেল। এখন কী হচ্ছে দেখা, বাহ খুবই সুন্দর শট দিয়ে দিল, মিস হয়ে গেল। এখন আমাদের রাহুল আলী ব্ল্যাক গুটি ফেলছে আমাদের, বাহ খুবই সুন্দর শট। যে জিতবে তাকে এই কাপটা তুলে দেওয়া হবে আমাদের। এখন রাহুল আলী খেলছে এখন ব্ল্যাক গুটি, দেখা যাক কী হচ্ছে। শট মারলো, খুবই সুন্দর শট, মিষ্টি হয়ে গেল, এটার কোনো কিছু করার নাই। এখন ছটন, ছটন দাস চেষ্টায় আছে, ব্যাড শট পারল না। আমাদের জুনিয়র টিম, আমাদের নতুন ছেলেন 3D ইনজামুল, আমাদের জুনিয়র টিম গ্রামের ছেলে, যেটুকুই জানে আমরা খেলি। এখন ছটন দাস শট করছে, খুবই সুন্দর একটা শট মেরে দিল। এখন খুব সুন্দর দুর্দান্ত খেলছে এখন আমাদের ছটন দাস, খুব শট, খুব সুন্দর শট। এখন চেষ্টায় আছে, রেড লিখছে, চেষ্টার কী হচ্ছে, হয়ে গেল, খুবই সুন্দর শট, সাদা গুটি পড়ে গেল, দুর্দান্ত হলো না, দুটাই গুটি সঙ্গে নিয়েছিল। এখন ব্ল্যাক গুটি রাহুল খেলছে, কী হবে না হবে কিছু বলার নাই আমাদের, মনে হচ্ছে কে জিতবে কে হারবে বলা যাচ্ছে না। বেশি নাই ট্রফিটা, আমরা 100 টাকায় নিয়ে এসেছি, আমরা এই দুই ছেলের কাছ থেকে আবার পয়সা নিয়েছি আমরা 50 টাকা করে, 100 টাকা, যে জিতবে তাকে আমরা কাপটা তুলে দিব। আমাদের জুনিয়র টিম খেলছে ভালোই, খুবই সুন্দর, এদেরও মনে একটা সাহস আছে, যাক খুবই সুন্দর শট দিল, সুন্দর শট। এখন বোঝা যাচ্ছে না কে জিতবে কে হারবে, রাহুলও খুবই ভালো খেলছে, খুবই সুন্দর শট। কারণ প্লেয়ারদেরও কী হয়, গ্রামে যখন ভিডিও হয় তখন খেলা একটু কম হয়, বলা যায় না কে জিতবে কে হারবে। এখন খুবই দুর্দান্ত শটে ছিল কিন্তু পড়লো না আমাদের রাহুল আলী, কী করবে না করবে আমাদের কিছু বোঝা যাচ্ছে না, পারলো না, ওদের মনে কী হয়েছে না হয়েছে কিছু বুঝতে পারছি না, এরা কী করবে না করবে, এদের মনে বোধহয় ভয় ঢুকে গেছে, কী হবে না হবে এরা বুঝে উঠতে পারছে না। শট মারলো কিন্তু পড়লো না, সাদা গুটিটা পড়ে গেল। এখন রেড লিখছে, জিতে গেল এখন আমাদের রাহুল দাস, সরি রাহুল দাস না, ছটন দাস জিতে গেল, হেরে গেল রাহুল দাস, ট্রফিটা তাকে তুলে দেওয়া হচ্ছে, তুলে দাও ট্রফিটা, ট্রফিটা তো পেলি না, কিছু বলে দাও আমি ইউটিউব চ্যানেলের জন্য, বলে দাও, বলে দাও, সাবস্ক্রাইব করে দেওয়া, এটাই আমি বলে দিলাম, আমি ম্যাচ জিতে খুব খুশি হয়েছি, এটাই বললাম। জিতে গেলো এ আমাদের দর্শক বিন্দু সকলে, এগুলো আমাদের এটা ক্লাব, হাততালি দিয়ে দাও, হাততালি।